হ্যালো ফ্রেন্ডস, আমার নাম স্বগত মান্না, তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কদিন আগেই আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ 12 তারিখে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু বিভিন্ন কলেজের ওয়েবসাইটে পাবলিশ হয়ে গিয়েছিল এবং সেখানে কিছু কিছু স্টুডেন্টসের এরকমও প্রবলেম এসেছিল যে অ্যাডমিট কার্ডের যে ফটো এবং সিগনেচার তাদের কাছে কিন্তু ব্ল্যাঙ্ক এসেছিল। তো সেই কারণে তাদের জন্য কী কী করণীয়, কী কী করতে হবে, প্র্যাকটিক্যাল উপায় যেটা সেটা আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছিলাম। যারা ভিডিওটা এখনই দেখনি অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে ঠিক এর আগের ভিডিওটাই তোমরা কিন্তু দেখে নিতে পারো, সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল সলিউশন বলে দেওয়া রয়েছে। কিন্তু তারপরেও তোমাদের স্টুডেন্টসদের অনেকেরই বক্তব্য যে তোমরা এখনও পর্যন্ত যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারোনি। এবং এই নিয়ে কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এটা নিয়ে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে কলেজ স্ট্রিট ক্যাম্পাস সেখানে কিন্তু বিক্ষোভও দেখানো হয়েছে যে এখনও পর্যন্ত স্টুডেন্টরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি। এবং এ নিয়ে যে পুরো আপডেটটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং তাদের কী কী করণীয়, কী কী করা উচিত বর্তমানে, কারণ 15 তারিখ থেকে পরীক্ষা শুরু, হাতে আর একদিনও নেই, তো কাল থেকেই বলতে গেলে পরীক্ষা শুরু। তো তোমাদের কী কী করতে হবে সেই জিনিসটা নিয়ে কিন্তু পুরো আপডেটটা তোমাদের কাছে শেয়ার করছি। দেখো এখানে যেটা বলছে, অ্যাডমিট ও ফর্ম পূরণের সমস্যা, বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়। এখানে বলছে দেখো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং পরীক্ষার ফর্ম পূরণ করতে না পেরে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন একদল পড়ুয়া। আগামী 15 জানুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু ছাত্রমঞ্চ সিইউএসইউর বক্তব্য, বহু পড়ুয়ারাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না। এবং এই নিয়ে কিন্তু তোমরা অনেকেও কিন্তু কমেন্ট সেকশানে জানিয়েছো যে তোমরা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, এমনকি অনেকে পরীক্ষার ফর্ম পর্যন্ত পূরণ করতে পারছেন না। বিক্ষোভরত পড়ুয়ারা এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে জড়ো হন, দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান, তারপর ক্যাম্পাসে তারা ঢুকতে গেলে বাধার মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ওই পড়ুয়াদের বচসা বাধে, তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকেও ওই পড়ুয়ারা এদিন বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের বক্তব্য, গত কয়েক বছর ধরে হাজার হাজার ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে টালবাহানার ফলে এমন সমস্যায় পড়ছেন, তাদের প্রশ্ন বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে। এদিন বেশ কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর শেষমেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে পোর্টাল খুলে রাখার কথা ঘোষণা করেন এবং এদিনই যে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত ছিল এবং যে পোর্টাল নতুন করে খুলে রাখা এবং সেই সময় কিন্তু তাদেরকে এক্সট্রা করে টাইম দেওয়া হয়, যে সমস্ত ছাত্রছাত্রীরা তখনও পর্যন্ত পরীক্ষা জন্য ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের জন্য কিন্তু আলাদা করে টাইম দেওয়া হয়। এবং এই জিনিসটাও হয়ে উঠেছে যে কোনো স্টুডেন্ট যদি একবার মিস করে যায় তাহলে কিন্তু তাদের বলতে গেলে, যেমন এই পার্ট 1 পার্ট 2 যে স্টুডেন্টগুলো তাদের জন্য কিন্তু পুরো 1 বছর তাদের কিন্তু ওয়েট করতে হয়েছে, বা এই সমস্ত কোনো স্টুডেন্টদের যদি ব্যাকলগ থেকে যায় বা সাপ্লি থেকে যায় কোনো সাবজেক্টের ক্ষেত্রে, তাদের কিন্তু 1 বছর পুরোপুরি তাদের ওয়েস্ট হয়ে যায়, মানে পুরো গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা কিন্তু ওই একটা সাবজেক্টের জন্য বা একটা বিষয় সাপ্লি থাকার জন্য তারা কিন্তু পায় না। এবং এখানে আরও বলছে দেখো যে সিইউএসইউর বক্তব্য, যতদিন না সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষার আবেদন করতে পারছেন এবং আবেদন করা ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন, ততদিনের জন্য সমস্ত সেমিস্টার ও পার্টের পরীক্ষা স্থগিত করতে হবে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন কিছু সমস্যা তৈরি হয়েছিল, সেগুলো প্রায় সবই মিটিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, এদিনের বিক্ষোভ অভিপ্রেত, পড়ুয়াদের সব বিষয়েই বিশ্ববিদ্যালয় মানবিকভাবে বিচার করে। তো এই যে প্রবলেমটা হয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু স্টুডেন্ট এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন এবং সিইউএসইউর এটাই বক্তব্য ছিল যে যাতে সমস্ত স্টুডেন্টরা ফর্ম ফিল আপটা করে এবং তারপর অ্যাডমিট কার্ডটা পায়, তারপরে যেন পরীক্ষাটা শুরু হয়। কিন্তু হাতে গোনা আর একদিনও নেই, কাল থেকে পরীক্ষা শুরু। তো এক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, তারা প্লিজ কলেজের সঙ্গে যোগাযোগ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, তোমাদের অনলাইনে ক্লাস হতো, যে কোনো স্যারের সঙ্গে যোগাযোগ করো এবং স্যারেদেরকে জিজ্ঞাসা করো যে কলেজের যে পোর্টাল যেটা রয়েছে, তোমাদের কলেজের যে ওয়েবসাইট, কলেজের ওয়েবসাইটে কোথায় অ্যাডমিট কার্ডটা কলেজ থেকে ছাড়া হয়েছে। প্রত্যেকটা কলেজ কিন্তু তাদের যে ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড কিন্তু ছেড়ে দিয়েছে। এবার কলেজের ওয়েবসাইটে প্রত্যেকটা স্টুডেন্টসের কিন্তু অ্যাডমিট কার্ড থাকার কথা। যদি তোমরা কলেজের ওয়েবসাইটেও যদি অ্যাডমিট কার্ডটা না পাও, তাহলে কিন্তু অবশ্যই কলেজে ভিজিট করো বা কলেজের স্যারেদের সঙ্গে কন্ট্যাক্ট করো যে তোমার এই রকমের প্রবলেম রয়েছে, এবং কলেজের যে অফিসিয়াল যে ডেস্ক রয়েছে সেখানে কিন্তু তোমাকে আগে, মানে তুমি সেখানে গিয়ে আগেভাগে তোমার যে প্রবলেমটা সেটা তোমরা সেখানে জানাও যে তুমি অ্যাডমিট কার্ড পাওনি, তো তারা কিন্তু সেই মতো তোমাদের স্টেপ নেবেন। যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড পাওনি তাদের জন্য এটাই একমাত্র সলিউশন, এছাড়া আর কোনো সলিউশন আপাতত নেই। এটা তোমাদেরকে কিন্তু করতে হবে, কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে। তো আপাতত এটাই ছিল আপডেট, পরবর্তীকালে যা যা আপডেট পাবো অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। এখন এ মতো এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।